এমপি আনারকে হত্যার পর আনারকে টুকরো টুকরো করে ক্ষান্ত হয়নি কিলাররা। এরপর তার শরীর থেকে হাড় মাংস আলাদা করে ফেলা হয়, কষায়ের মতো মাংসে মেশানো হয় হলুদ। সেই হাড় মাংস ট্রলিতে করে ভরে নিয়ে যাওয়া হয়, যার সন্ধান এখনো মেলেনি। এভাবে আনার হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, ঢাকায় বসে 2-3 মাস আগে হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকায় না পেরে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কৌশলে নেওয়া হয় কলকাতায়, সেখানে চলে কিলিং মিশন। ডিবি কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথমে তারা পরিকল্পনা করেছিল ঢাকায় হত্যা করবে, কিন্তু বাংলাদেশ পুলিশের নজরদারি ও ঢাকায় হত্যাকাণ্ডের পরে সব হত্যার ক্লু পুলিশ বের করে নেবে বলেই হত্যাকারীরা কলকাতায় এই ঘটনা ঘটিয়েছে। হারুনুর রশিদ বলেন, অপরাধীরা বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না বলেই কলকাতাকে বেছে নেয় তারা। এর আগে এই হত্যাকাণ্ডের বিষয়ে আরো নানা তথ্য জানায় ডিবি। তারা বলে, পরিকল্পনা করেই হত্যা করা হয় এমপি আনারকে। 13 তারিখে তাকে হত্যা করা হয়, তবে 16 মে আনারের ফোন থেকে তার ব্যক্তিগত সহকারীর ফোনে ফোন করা হয়, কিন্তু ব্যক্তিগত সহকারী তার ফোনটি রিসিভ করতে পারেনি। পরে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে সফল হননি। জানা যায়, পরিকল্পনা অনুযায়ী কলকাতার নিউ টাউনে সঞ্জীবনী গার্ডেনের ট্রিপ্লেক্স ফ্ল্যাট ভাড়া করেন মূল পরিকল্পনাকারী এমপির বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিন। আগে থেকেই ভারতে অবস্থান করা কয়েক সন্ত্রাসীর সঙ্গে চুক্তি করেন তিনি। এরপর 5 কোটি টাকার চুক্তিতে বাংলাদেশ থেকে ওই ফ্ল্যাটে ডেকে নিয়ে যান মূল কিলার চরমপন্থী নেতা আমানুল্লাহকে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।